পশ্চিমবঙ্গের সকল কৃষক বন্ধুদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে সমস্ত জনহিতসী প্রকল্প আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প যে প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের যেমন কৃষি পেনশন বা কৃষি ভাতা দেওয়া হয় তেমনই বছরে দুবার কৃষকদের জন্য কৃষি বিমা চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে রবি শস্য এবং খারিফ শস্য নামে দুটি কৃষক বিমার আওতায় প্রতি বছর কৃষকরা কৃষি বিমার জন্য আবেদন করে থাকেন এই বছরও খারিফ শস্যের উপরে কৃষি বিমা জমার কাজ চলছে রাজ্যের সমস্ত ব্লকে কৃষি বিমার জন্য আবেদনপত্র গ্রহণ করতে শুরু করে দিয়েছে আর এই বছর যেহেতু খরার মরশুম চলছে সেহেতু বিশেষ করে মুর্শিদাবাদ জেলার কৃষকদের জন্য এই কৃষি বিমায় আবেদন করা অতি গুরুত্বপূর্ণ নিকটবর্তী ব্লকে গিয়ে কৃষি বিমার জন্য অবশ্যই এবছর আবেদন করবেন যেহেতু এবার খরার মৌসুম চলছে সেহেতু সরকারের বিবেচনায় যদি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কিছু ব্লক খরাপ্রবণ এলাকা হিসাবে ঘোষণা হতে পারে এবং তাদের কৃষির যে ক্ষতি তা তারা এই সরকারি বিমার মধ্যে দিয়ে কিছুটা হয়তো সমাধান করতে পারবে বলে আশা করা যায় তাই প্রত্যেক কৃষককে জানাচ্ছি আপনারা আপনাদের নিকটবর্তী ব্লকে আধার কার্ড ভোটের ছবি ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স যদি কারো কেসিসি বই থাকে তাহলে তার জেরক্স এবং রেকর্ড কপির জেরক্স করে ব্লক অফিস থেকে একটি আবেদনপত্রের ফর্ম সংগ্রহ করে তা যথাযথভাবে পূরণ করে অবশ্যই জমা করবেন ধন্যবাদ